গুড আফটারনুন ফ্রেন্ডস। ইনফ্যাক্ট কালকেই একটা ভিডিও পোস্ট করবো ভেবেছিলাম, কিন্তু যে ঘটনাটা ঘটল, সুশান্ত সিং রাজপুত যেভাবে চলে গেলেন, কালকে মনটা ভালো ছিল না, তাই কাল আর কিছু করতে পারিনি। একটা কথা আপনাদের বলতে খুব ইচ্ছে করছে, আমার মনে হচ্ছে আমার বলা উচিত। মেন্টাল হেলথ প্রবলেম ইজ রিয়েলি আ প্যান্ডামিক নাও, ইটস রিয়েলি আ প্যান্ডামিক নাও, বাট উই হ্যাভ টু ফাইট ইট আউট, উই হ্যাভ টু টলারেট দ্য অডস ইন লাইফ। দেখুন, আজ যদি আমরা সাকসেসটাকে এনজয় করি, ভালো সময়টাকে এনজয় করি, তাহলে ফেলিয়ারটা কেন এনজয় করতে পারবো না, কেন অ্যাকসেপ্ট করতে পারবো না, খারাপ সময় কেন আমি এনজয় করতে পারবো না? এটা তো জীবনের একটা, মানে এটাই তো রুল, জীবনটা তো ভালো খারাপের মধ্যে দিয়েই বয়ে যায়, তাই না? আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি কারুর মনে হয় যে ডিপ্রেশন হচ্ছে, কিছু একটা ওলট পালট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না কি হচ্ছে, কনফিউজড লাগছে, প্লিজ বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলুন, পরিবারের সঙ্গে কথা বলুন, তাদের মনের কথা খুলে বলুন, সমস্যাটা বোঝান। একা হয়ে যাবেন না, নিজের মধ্যে সমস্যাগুলো নিয়ে, প্রবলেমসগুলো নিয়ে ব্রুড করবেন না, তাতে আরো সমস্যা বাড়বে। And suicide can never be a solution. Ekta kotha bhabun to, ajje ghotona ta ghotlo, je 34 bochorer manushti chole gelo, tar baba tar poribarer lokjonder upor ki jacche, tader kotha bhabben na, tader kotha to bhabte hobe। শুধু নিজের সমস্যা, নিজের প্রবলেম, নিজের ডিপ্রেশন নিয়ে ভাবলে চলবে? যদি মনে হয় যে আত্মীয় স্বজন কেউ বলতে পাচ্ছেন না, বন্ধু বান্ধবকেও বলতে পাচ্ছেন না, কে কিভাবে অ্যাকসেপ্ট করবে জানেন না, একটা সোশ্যাল প্রেশার তো সবসময় আমাদের থাকে, গো টু আ ডক্টর, গো টু আ সাইকোলজিস্ট। কিসের লজ্জা, কিসের ভয়? আচ্ছা, আমাদের যদি কোনো শরীর খারাপ হয়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, আমরা যাই না ডাক্তারের কাছে? তাহলে মেন্টাল হেলথ ইস্যু হলে আমরা কেন চেপে রাখি, আমরা কেন যাই না, আমরা কেন তার ট্রিটমেন্ট করি না? আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, আরো অনেক অনেক খারাপ সময় আসতে চলেছে ইন জেনারেল। দেখুন, আমরা চারিদিকে পড়ছি, জানছি যে কত মানুষের চাকরি যাচ্ছে, তাদের মানে মাইনে কাটা যাচ্ছে, কিন্তু এটা তো হচ্ছে সর্বত্র, একা তো আপনার নয় বা একা আপনার ইন্ডাস্ট্রিতে নয়, বিশ্বাস করুন আমাদের ইন্ডাস্ট্রিতেও হচ্ছে। আপনাদের হয়তো মনে হবে যে শুটিং তো শুরু হয়ে গেছে, না, যে শিল্পীরা ছবি করে, অনলি ছবি করে, মানে শুধু ফিল্ম করে, তারা কিন্তু কাজ করছেন না, তারা বাড়িতে বসে আছেন, তাদের রোজগার নেই। আর যাদের আপনারা দেখছেন টেলিভিশন সিরিয়ালের কাজ শুরু হয়েছে, যারা করছেন, যাদের ছবি আসছে পেপারে, তারা 10%, বাকিরা কিন্তু বসে আছে, দে আর জবলেস, দে আর নট আর্নিং এনিথিং ফর লাস্ট 3-4 মান্থস। কি করা যাবে? উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। দেখুন, আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের মতো প্রফেশনে, আমরা সবসময় একটা ইনসিকিউরিটি নিয়েই চলি। আমরা জানি আজ আমাদের কাজ আছে, কাল আমাদের কাজ নেই, হতেই পারে। আজ আমার কাজ দর্শকের ভাল লাগছে, পরের একটা কাজ দর্শকের খারাপ লাগতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে আমার সব কিছু শেষ হয়ে গেল, আমার জীবনটা শেষ হয়ে গেল। জীবন কি এতই সস্তা? সব থেকে দামি তো আমার নিজের জীবন, তাকে কেন এত সহজে আমি মানে কেন হেরে যাবো?
কেন হেরে যাব? যুদ্ধ তো করতেই হবে, যুদ্ধের মধ্যেই তো এক্সাইটমেন্ট আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করাই তো জীবনের সব থেকে বড় এক্সাইটমেন্ট। টেক ইট ফ্রম মি, বিশ্বাস করুন আমি আমি আপনাদের কোনো কোনো রকম কোনো, যাকে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলে জ্ঞান দেওয়া, আমি জ্ঞান দিচ্ছি না, আমি জাস্ট আপনাদের সঙ্গে আমার কিছু কথা শেয়ার করছি। কারণ আমার মনে হচ্ছে যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেকেই মানসিক স্থিতি হারিয়ে ফেলছেন। কালকে একজন মানুষ তিনটি বাচ্চাকে বারান্দা থেকে ফেলে দিয়েছেন। ওয়াজ এ ক্রিমিনাল, বাট উনি যেটা করলেন সেটা কিন্তু একটা ক্রাইম করলেন। তার মানে তার মানসিক স্থিতিটা ঠিক ছিল না। আমাদের নিজেদের মনের উপর, মনের উপর সেই কন্ট্রোলটা আনতে হবে, যেটাকে বলে ইনার ইঞ্জিনিয়ারিং, সেটার উপর জোর দিতে হবে। আমরা কি চাইছি, অ্যাকচুয়ালি হোয়াট ডু উই ওয়ান্ট, এটাকে ঠিক করতে হবে। ডোন্ট গেট কনফিউজড, আজকে একটা জিনিস পেলাম না তার মানে হেরে যাওয়া নয়। অ্যাকসেপ্ট দ্যাট অ্যাজ এ চ্যালেঞ্জ ইন লাইফ অ্যান্ড গো অ্যাহেড। যাকে আসলে আমি আপনাদের খুব নিজের মনে করি, তাই কথাগুলো বললাম, জানি না আপনাদের ভালো লাগলো কি না। আমার মনে হয়েছে এই কথাগুলো আপনাদের সঙ্গে আমার শেয়ার করা দরকার। বাট হ্যাঁ, একটু অন্য কথায় আসি, সেটা হচ্ছে লকডাউন যখন চলছিল আমি বলেছিলাম যে লকডাউন ওভার হলে আমি ফেসবুক লাইভে আসব। তো সেটা হয়তো এই সপ্তাহেই হবে কিংবা সামনের সপ্তাহের প্রথম দিকে, কাল পরশুর মধ্যে আপনাদের জানিয়ে দেবো। আপনারা যারা আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক লাইভে আসবেন, আমরা কথা বলবো, অনেক কিছু শেয়ার করবো। আই উড লাইক টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স, আপনাদেরও অনেক কথা জানবো। সো টিল দেন, বাই, অ্যান্ড প্লিজ টেক কেয়ার।